নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট মানে শিশু শিক্ষা ও শিশু থেকে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে নেবেন কারণ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে নিজেরা নিজেরাই নিজেদেরকে একবার মক টেস্ট করে দেখুন যে আপনাদের এই সাবজেক্টে কিরকম পারফরমেন্স আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে তা যে প্রসেসে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের বলে দিই আপনারা আজকে আমাদের সাথে খাতা পেন নিয়ে বসুন এবং আমরা যে কতগুলো প্রশ্নের উত্তর করব মানে দশটা প্রশ্নের উত্তর করব যে প্রশ্নের উত্তর আপনার সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আপনাদের সাথে দশটা প্রশ্ন আলোচনা করব এবং দশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা জিজ্ঞেস করব আপনারা অবশ্যই সৎভাবে ক্যালকুলেট করে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করবেন আর আপনাদের পোস্টের সাথে সাথে আমরা বুঝতে পারব আমাদের ভিডিও সার্থকতা এবং তার সাথে বুঝতে পারবেন যে আপনারা আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে সেটা কতটা এনহ্যান্স করতে হবে তা চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা শুরু করবো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন যেটা আপনাদের গেলো দিনের হোম টাক্সের প্রশ্ন তাহলে বিদ্যালয়ের বাইরে শিশু শিক্ষার পাঠ্যক্রমের প্রধান উপাদান হওয়া উচিত অপশান এ সাক্ষরতার জ্ঞান অপশান বি জীবন সম্পর্কে দক্ষতা অপশান সি সংখ্যা সংক্রান্ত জ্ঞান এবং অপশান ডি বৃত্তি শিক্ষার জ্ঞান তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা দিয়েছেন অপশান ডি বৃত্তি শিক্ষার জ্ঞান তাদের সবাইকে সাধুবাদ এবং যাদের ইমেল অ্যাড্রেস শর্ট লিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু নিবিড় শিক্ষার সাফল্য নির্ভর করে অপশান এ সমাজের সমর্থনে অপশান বি পাঠ উৎকর্ষতায় অপশন সি শিক্ষণ ও শিক্ষাদানের সামগ্রিক সর্বোত্তম হলে এবং অপশন ডি শিক্ষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তনে তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাঠ উৎকর্ষতায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি বিদ্যালয় শিক্ষার গুণমান সম্পূর্ণভাবে নির্ভরশীল অপশান এ সুসংহত পরিকাঠামোর উপর অপশন বি অর্থের ব্যবস্থা করার উপর অপশন সি আন্তর্জাতিক সমর্থনের উপর এবং অপশান ডি শিক্ষক শিখরের গুণমানের উপর তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শিক্ষক শিখরের গুণমানের উপর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বেসিক এডুকেশনের ধারণাটির প্রবক্তা কে অপশান এ ডক্টর জাকির হোসেন অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশন সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ছাত্রদের শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায় অপশান এ কঠোর পরিশ্রম অপশন বি গ্রন্থাগারে পড়াশোনা অপশন সি প্রাইভেট টিউশন এবং অপশন ডি নির্ণায়ক শিক্ষা পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কঠোর পরিশ্রম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স একজন শিক্ষক ছাত্রদের সঙ্গে কেমন আচরণ করবে অপশান এ পিতার মতো অপশান বি বন্ধুর মতো অপশন সি দার্শনিকের মতো এবং অপশান ডি পথ প্রদর্শকের মতো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বন্ধুর মতো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সর্বোত্তম শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা হল সেটা যেটা তৈরি হয়েছে অপশন এ শিশুদের ক্ষমতা অনুযায়ী অপশান বি শিশুদের প্রয়োজন অনুযায়ী অপশন সি শিশুদের ভালো লাগা বা অনুরাগ অনুযায়ী এবং অপশান ডি সমাজের প্রয়োজন সহ উপরের সবগুলি অনুযায়ী সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সমাজের প্রয়োজন সহ ওপরের সবগুলি অনুযায়ী ক্লাসে একজন শিক্ষক তার কণ্ঠস্বরকে কোন উচ্চতায় রাখবেন অপশান এ যথেষ্ট উচ্চতায় অপশান বি সাধারণ উচ্চতায় অপশান সি অল্প উচ্চতায় এবং অপশান ডি কখনো নিচু গলায় আবার কখনো উঁচু গলায় আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সাধারণ উচ্চতায় সাধারণ উচ্চতায় বলে এখন এখানে আপনি বলতেই পারেন যে কখনও নিচু গলায় আর কখনো উঁচু গলায় তা দেখা গেল যেখানে সাউন্ড আপনি বিশিষণা যাচ্ছে সেখানে উঁচু গলায় বলছেন আর যেখানে শোলা যাচ্ছে না সেখানে নিচু গলায় বলছেন তা সুতরাং সাধারণ উষ্ণতায় কেন না যে উষ্ণতায় সামনের বেঞ্চের লোক ছেলেরাও শুনতে পারে এবং পেছনের বেঞ্চের লোকরাও শুনতে পারে বা দরকার হলে পেছনে গিয়ে তাদেরকে গিয়ে মানে মাঝে মাঝে ক্লাসের মধ্যে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে এই জিনিসটাকে করা তা আপনারা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেখবেন এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে কিন্তু সাধারণ উষ্ণতায় বা সাধারণ উচ্চ উষ্ণতায় এটা লেখা আছে এবং সাধারণ উচ্চতায় তা উচ্চতায় এখানে কথাটা হবে তা সাধারণ উচ্চতায় কিন্তু এখানে সঠিক উত্তর হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন হলো কেন আমি ক্লাসিফাই করে দিলাম চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন শিক্ষার প্রকৃত অর্থ অপশন এ ব্যক্তিগত সমন্বয় সাধন বা সমঝোতা অপশন বি আচরণের পরিবর্তন অপশন সি জ্ঞান সঞ্চয় এবং অপশন ডি দক্ষতা অর্জন তাহলে নয় নম্বর প্রশ্ন আর নয় নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ ব্যক্তিগত সমন্বয় সাধন বা সমঝোতা এই প্রশ্নের সঠিক উত্তর চলে পরবর্তী আজকে শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন মন্টেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রবর্তক কে অপশন এ ফয়েবেল অপশন বি জন ডিউ অপশন সি মাদাম মারিয়া এবং অপশন ডি স্পেন্সার তাহলে দশ নম্বর প্রশ্ন আর এই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মাদাম মারিয়া তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে দশটা কোশ্চেন করেছি আর দশটা কোশ্চেন কোনগুলো সঠিক উত্তর হবে আর আপনারা যতগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন আপনারা অবশ্যই মার্কস ক্যালকুলেট করুন এবং মার্কস ক্যালকুলেট করে আপনারা আমাদেরকে মার্কসটা পোস্ট করুন এবং যার মাধ্যমে বুঝতে পারবো আমরা আমাদের ভিডিওর সার্থকতা এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা সেটাকে এনহান্স করতে হবে তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে পোস্ট করুন কে কত মার্কস পেলেন আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাক্সের প্রশ্ন তো আজকে আমি আপনাদের হোম টাক্স প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো সর্বশিক্ষা অভিযান প্রকল্প শুরু হয়েছে তাহলে সর্বশিক্ষা অভিযান প্রকল্প শুরু হয়েছে কবে সেটা আপনাদের এখানে জানতে চাওয়া হয়েছে অপশন এ আছে দু থেকে দু হাজার এক শিক্ষাবর্ষ থেকে অপশান বি দু হাজার এক থেকে দু হাজার দুই শিক্ষাবর্ষ থেকে অপশান সি দু হাজার দুই থেকে দু হাজার তিন শিক্ষাবর্ষ থেকে এবং অপশান ডি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার শিক্ষাবর্ষ থেকে আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি সর্বশিক্ষা অভিযান প্রকল্প শুরু হয়েছে অপশান এ দু হাজার থেকে দু হাজার এক শিক্ষাবর্ষ থেকে অপশন বি দু হাজার এক থেকে দু হাজার দুই শিক্ষাবর্ষ থেকে অপশন সি দু হাজার দুই থেকে দু হাজার তিন শিক্ষাবর্ষ থেকে এবং অপশান ডি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার শিক্ষাবর্ষ থেকে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি আপনাদের সঠিক উত্তরটা পোস্ট করুন আর আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন আর যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের আমরা ইমেল অ্যাড্রেস চেয়ে নেব তারাই কেবলমাত্র আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ